রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্যশিকারী বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি আপনাদের পরিচিত একটি খাদ। এটি হচ্ছে মেঘনাথ পালের খাদ, মানে বনমালীপুর চৌমাথায় মেঘনাথ পালের খাদ। এই পুকুরে আপনারা এর আগে অনেকেই মাছ ধরেছেন। তো এই পুকুরে গত বছরে কম্পিটিশন হয়েছিল, কম্পিটিশনেও কম বেশি যথেষ্ট মাছ খেয়েছিল, শিকারীরা মাছ পেয়েছিলেন। বর্তমানে এই পুকুরে আবার পাস চালু হতে চলেছে, কীরকম কী মাছ খাবে সেটা আমি বলতে পারছি না। যদি মাছ খায় তার রিপোর্ট আমি যদি জানতে পারি, আমি যদি যাই নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো শুরু করা যাক সেই পাসের ডিটেল। 10 দিন ব্যাপী মৎস্য শিকার প্রতিযোগিতা, স্থান বনমালীপুর চৌমাথায়, মেঘনাথ পালের খাদ, বনমালীপুর মশাট ঠুগলি, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন মশাট, পিনকোড হচ্ছে 712-701। পাস কবে থেকে চালু হচ্ছে? পাস চালু হচ্ছে বাংলায় 28শে শ্রাবণ 1428, ইংরাজি 14ই আগস্ট 2021, শনিবার থেকে পাস চালু হচ্ছে। পাসের মূল্য, একদিনে একটি সিটের মূল্য হচ্ছে 3000 টাকা। গত বছরের তুলনায় এনারা এবছরে রেট আরও কমিয়ে দিয়েছেন, এটা একটা ভালো ব্যাপার। নিয়মাবলী, এই পাস পুকুরে মাছ ধরতে গেলে যে সমস্ত নিয়ম মেনে আপনাদের মাছ ধরতে হবে সেগুলো আপনারা একটু জেনে নিন বা দেখে নিন। 1. প্রতি সিটে 3 গাছা ছিপ ব্যবহার করা যাবে। 3 গাছার বেশি ছিপ নিয়ে আসিলে বাকি ছিপ জমা নিয়ে নেওয়া হবে। 2. প্রথম দিন হইতে 6 কাঁটা বড়শি ও বোল্ডার ব্যবহার করা যাবে, অতএব টোপের কোনো বিধিনিষেধ নেই, সমস্ত রকম টোপ ফেলা যাইবে। 3. উল্লিখিত বড়শি ও ছিপের বেশি ব্যবহার করিলে মাছ ছাড়িয়া দিতে হইবে। 4. কোনো প্রকার ভাষা ফাতনা বা অ্যান্টেনা ও তল ভাষা দিয়ে ছিপ ফেলা যাইবে না। 5. মাছ ধরার সময় সকাল 6টা হইতে সন্ধ্যা 6টা পর্যন্ত আর ভোর 4টের আগে চার করা যাইবে না। 6. ছোট থেকে সকল প্রকার মাছ আছে, সর্বোচ্চ মাছের ওজন 15 কেজি। 7. আসন সংগ্রহ করিবার পূর্বে পুকুর দেখিয়া লইবেন, পরে কোনো অভিযোগ করা চলিবে না, পূর্ব এবং পশ্চিম পাড়ে সিট হইবে। 8. ন্যূনতম 1000 টাকা দিয়ে সিট বুকিং করিতে হইবে, না আসিলে অগ্রিম টাকা ফেরত হইবে না এবং অন্য কোনো দিনের সাথে অ্যাডজাস্টমেন্ট করা যাবে না, অগ্রিম ছাড়া সিট গ্রাহ্য হইবে না। আসনের মূল্য কোনো অবস্থাতেই ফেরত হইবে না। 9. পুকুরে মাছ আছে কি না ভালো করে খোঁজ খবর নিয়ে সিট বুক করুন। পুকুর ধারে কোনো গাছে হাত দেওয়া যাবে না এবং কোনোরূপ অশ্লীল ভাষা ও দুর্ব্যবহার করা চলিবে না। 10. পেমেন্ট দিয়ে টোকেন নিয়ে সিটে বসতে পারিবেন। 11. প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে মাছ না খাইলে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না। 12. উপরি উক্ত নিয়মাবলীগুলি চূড়ান্ত, এর বাইরে কিছু হবে না। 13. শিকারীগণকে অনুরোধ করা যাইতেছে সমস্ত নিয়ম মানিয়া তবেই আসিবেন। 14. 8ই আগস্ট 2021 বাংলায় 22শে শ্রাবণ 1428 রবিবার সকাল 9টায় জাল টানিয়া মাছ দেখানো হবে, অতএব পুকুরে কি পরিমাণ মাছ আছে তা দেখার ব্যবস্থা ওনারা করেছেন। যে সমস্ত শিকারী মাছ দেখতে ইচ্ছুক উক্ত দিনে উক্ত সময়ে আপনারা হাজির হয়ে যাবেন মাছ দেখানোর জন্য, এবং আমার পক্ষে যদি চাওয়া সম্ভব হয় তাহলে সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যোগাযোগ, এখানে যোগাযোগ করবার জন্য যে সমস্ত নাম্বার দেওয়া আছে তা আপনারা একটু দেখে নিন। সঞ্জয় পাল, ওনার কন্ট্যাক্ট নাম্বার 9073-06143। আবারও বলছি 9073-06143। দ্বিতীয় কন্ট্যাক্ট পারসন মিস্টার ওষ্টু, ওনার কন্ট্যাক্ট নাম্বার 9860414199। আবারও বলছি 9860414199। তৃতীয় কন্ট্যাক্ট পারসন মিস্টার সীমন্ত, ওনার কন্ট্যাক্ট নাম্বার 9832713604। আবারও বলছি 9832713604। এই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনাদের যা জিজ্ঞাসা আছে তা আপনারা জেনে নিতে পারেন। পথনির্দেশ বলে এখানে কিছু দেয়া নেই, আমার কাছে যেটুকু পথনির্দেশ জানা আছে সেটুকু আমি আপনাদের বলে দিচ্ছি।
ট্রেনে হাওড়া বর্ধমান কোয়াড লাইনে বারুইপাড়া হইতে পশ্চিম দিকে বাইক বা অটোতে 15 মিনিটের পথ, মশাট বাজার থেকে ট্রেকার বা অটোতে বনমালীপুর স্টপেজ 10 মিনিট, সিংহু স্টেশন বা বাজার হইতে ট্রেকার বা বাইকে 20 মিনিট, মশাট বনমালীপুর ব্রহ্মধাম বা পরশনাথের আশ্রমের সামনে, ডিস্ট্রিক্ট হুগলি। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ।